কাকিমা, কাকিমা নিকু সত্যি কিচ্ছু জানে না, ও কিচ্ছু জানে না কাকিমা। মাসিমা বললেন যে দীপু লক্ষ্মীদিকে খুঁজতে বেরিয়েছে, কিন্তু কিন্তু আমার খুব ভয় করছে জানো তো, যদি যদি লক্ষ্মীদিকে খুঁজে না পাওয়া যায় তখন, আর বাবা যদি এই সব কিছু জানতে পারে। সবটা জানেন সত্যি, তোমার কাকা বাবু ট্রাঙ্কল করে দাদাকে সবটা জানিয়েছে। বাবা সবটা জানেন? হ্যাঁ সত্যি, দাদা সব জানেন। দাদা কলকাতায় আসছে। বাবা কলকাতায় আসছেন? খুব ভালো, বাবা কলকাতায় আসুন, কলকাতায় এলে খুব ভালো হবে। বাবা বাবা ঠিক লোককে দিকে খুঁজে বের করে আনবে। আর ওই দাতার বাবুকে বাবা ঠিক শাস্তি দেবে। কাকিমা কোথায় যাচ্ছ তুমি? আমায় যেতে দাও সত্যি, আমার অনেক কাজ পড়ে আছে। না না, তুমি কোথাও যাবে না, তুমি ভেতরে এসো। তুমি বলো না বাবা সব কিছু জানার পর কি বললেন গো। কি হলো, তুমি চুপ করে আছো কেন বলো না, বাবা সবটা জানার পর কি বলেছেন বলো। দাদা যা বলেছেন তা আমি সত্যিকে কেমন করে বলি? কাকিমা কি হলো, কাকিমা তুমি চুপ করে আছো কেন বলো না কাকিমা, তুমি বলো না বাবা লক্ষ্মীদিকে খুঁজে বের করে করে নিয়ে আসবে তো, লক্ষ্মীদিকে ক্ষমা করে দেবে তো, বলো না। কি হলো কি হলো, তুমি বলো চুপ করে আছো কেন বলো না। দাদা বলেছেন লক্ষ্মীর নাম যেন আর কেউ কখনো না নেয়। কলকাতায় আসছেন, তার বড় মেয়ের শ্রাদ্ধ করার জন্য। কেঁদো না সতী, তুমি ভেঙে পড়লে তোমার বাবার সহায় বলতে যার কিছুই থাকবে না। বিমল মিত্রের পরী দিয়ে কিনলাম সোম থেকে শনি সন্ধে 7:30টায়, পরদিন দুপুর 12টায় আকাশ আটে।